এই ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের নাম্বার সিস্টেমে যে সিরিজটা চলছে তার এটা থার্ড ক্লাস। এই ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এই ভিডিওতে আমরা শিখবো। দেখো আমরা কোন কোন কনসেপ্টগুলো শিখবো আমরা এখানে লিখে রাখছি এই ভিডিওর মধ্যে, আমরা কোন কোন কনসেপ্ট শিখবো। একটা হচ্ছে ভাগের নিয়ম, মানে ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1000, 5000, 2, 4, এত বড় একটা সংখ্যা আমি লিখলাম, এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তার কিছু তো সহজ নিয়ম আছে। নাহলে আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে তো ভাগ করার টাইম আমাদের নেই, তাহলে কী হবে সহজ আমরা বুঝবো যে এই কোনটা দিয়ে ভাগ যাবে তার নিয়ম আমরা শিখবো। 2 নম্বর আমরা কী শিখবো, ভগ্নাংশে বড় ছোট, মানে ধরো আমাদের সামনে লেখা আছে 5/6, 6/5, 8/9, 9/5, চারটা ভগ্নাংশ ধরো দেওয়া আছে পরীক্ষাতে, এরকম অঙ্ক তোমাদের আসে, খুবই আসে, তাহলে আমরা কী করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট। তার জন্য দেখো আমি প্রত্যেকটা তো পয়েন্ট দশমিককে প্রকাশ করবো নি, এটা মানে যেমন হবে আমি যদি ভাগ করি যে 5কে 6 দিয়ে ভাগ করতে আমার নিয়ম কী, তাহলে কত হবে দশমিক দিতে হবে 0 আসবে, 6টা 48, 6টা কত হয় 48, সেখানে 8 হবে, আবার 2, এরকম করে আবার কত যাবে 3, 6, 18 হয়, 3, 6 কত হয় 18, এরকম করে আমার করতে হবে। তাহলে এরকম যদি পরীক্ষায় করে আমার তো অনেক টাইম নষ্ট হবে, তাহলে আমরা কী করে সহজে করবো তার নিয়ম আমরা দেখবো। তাই 2 নম্বর কনসেপ্ট আমরা কী করে শিখবো, যে ভগ্নাংশ বড় ছোট। 3 নম্বর কনসেপ্ট আমি কী শিখবো, দশমিকের অঙ্ক দেখবো তোমাদের অনেক সময় আসে, দশমিক পৌনঃপুনিক, ধরো একটা পরীক্ষায় জাস্ট এরকম একটা অঙ্ক বললো যে দশমিক 3, 2, 5, 6, মাথায় এরকম পৌনঃপুনিক দেওয়া আছে এতটা, এটা সমান কী হবে, এরকম তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে, এই কনসেপ্ট আমরা শিখবো। লাস্ট আমরা শিখবো একক সংখ্যা নির্ণয়। ধরো তোমাকে এরকম বললো যে 3 to the power 103, 123, এর একক সংখ্যা কত হবে, এর একক সংখ্যা কত হবে, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় খুবই আসে। এই চারটা যে আমরা কনসেপ্ট শিখবো তার মধ্যে তোমার পরীক্ষায় একটা অঙ্ক পাবে, এই কনসেপ্ট থেকে তোমরা একটা অঙ্ক পাবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। তাহলে দেখো আমরা প্রথম কনসেপ্ট আমরা কী লিখেছি, ভাগের নিয়ম। তাহলে আমরা দেখো প্রথম কনসেপ্ট থেকে শুরু করবো, তা আমরা দেখবো কি প্রথমে যে ভাগের নিয়ম, ধরো কোন আমরা প্রথম থেকে শুরু করছি যে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে তার তো কিছু নিয়ম আছে। তাই 2 দিয়ে ভাগ করা যাবে কি না আমরা কী করে বুঝবো সংখ্যাটা দেখে করে, দেখো ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 3555, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে কি না আমি কী করে বুঝবো, দেখো নিয়ম কী, এই লাস্টের অঙ্কটা আমরা দেখবো, লাস্টের অঙ্কটা কোনটা, এটা একক সংখ্যাটা, একক সংখ্যাটা আমরা দেখবো, কী দেখবো যদি একক সংখ্যাটা, একক সংখ্যা যদি একক সংখ্যা জোড় হয় তবে কী হবে 2 দিয়ে ভাগ যাবে। আমরা কী শিখলাম যে কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কি না আমি কী করে বুঝবো, যদি লাস্টের সংখ্যাটা জোড় হয়, জোড় মানে কোনগুলো, যে 2, 4, 6, 8, 0, এগুলো জোড় সংখ্যার মধ্যে পড়ে। তাহলে দেখো এই সংখ্যাগুলো যদি লাস্টে থাকে তাহলে আমার ভাগ করা যাবে 2 দিয়ে করে। তাহলে আমরা কী শিখলাম যে লাস্ট অঙ্কটা যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, ক্লিয়ার। চলো পরে আমরা দেখবো 3 দিয়ে ভাগ করার নিয়ম। দেখো কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি না, 3 দিয়ে ভাগের নিয়ম আমরা কী দেখবো, প্রত্যেকটা তোমরা খাতায় লিখে রাখো, পরীক্ষায় তোমাদের অনেক শর্টকাটে অনেক কাজে লাগবে। দেখো কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে না কিনা আমরা কী করে বুঝবো, দেখো একটা সংখ্যা আমি লিখছি ধরো 3, 5, 2, 6, 4, 1, এটা আমি লিখলাম। দেখো এই সংখ্যাটা যদি আমি 3 দিয়ে ভাগ করি ডাইরেক্ট আমার অনেক টাইম নষ্ট হবে, তাই দেখো 3 দিয়ে ভাগ করার শর্টকাট নিয়ম কী, যে সংখ্যাটা আমার দিয়ে আছে তার প্রত্যেকটা অঙ্ক আমি যোগ করবো, প্রত্যেকটা অঙ্ক এখানে কত লেখা আছে, 3 আছে একটা অঙ্ক, 5 আছে, তারপরে কত আছে 2 আছে, তারপরে 6 আছে, 4 আছে, 1 আছে। তাহলে দেখো আমরা যোগ করলে কত হবো, 3, 5, 3, 8, 2, 10, 10, 6, 16, 16, 4, 20, 21, তাহলে আমাদের যোগফল কত আসছে 21। এই সংখ্যাটাকে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায়, যোগফলটাকে 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3, 7, 21 হয়, তাহলে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। কি বললাম আমি, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার প্রত্যেকটা অঙ্ক আমরা যোগ করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে ধরো আরও একটা সংখ্যা লিখছি, ধরো একটা সিম্পল সংখ্যা লিখছি আমরা যে 204, 204কে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা আমি কী করে বুঝবো, এর প্রত্যেকটা সংখ্যা যোগ করবো, 2 + 0 + 4 সমান কত হয় 6, 6কে 3 দিয়ে ভাগ যায় 2 হয়, তার মানে কত হয় এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করো। আমরা দেখে নিচ্ছি যে ঠিক লিখলাম না, বলো দেখো আমরা যদি ভাগ করি 3 কত হয়, 3, 6, 18 পায় কত, 2, 4, 3, 8, 24, দেখো ভাগ যাচ্ছে। তার মানে আমরা কী শিখলাম যদি প্রত্যেকটা অঙ্কের যোগফলকে 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে, 2 নম্বর নিয়ম আমরা শিখলাম। চলো এরপরে আমরা দেখবো যে আমাদের থার্ড নিয়ম আমাদের কী বলছে, 4 দিয়ে ভাগ করার নিয়ম। এরপর আমরা কী শিখবো, 4 দিয়ে ভাগের নিয়ম, প্রত্যেকটা তোমরা ভালো করে দেখে নাও, যদি কারো কোনো ডাউট মনে হচ্ছে নিচে কমেন্ট করবে। দেখো এরপর আমরা 4 দিয়ে ভাগ করার নিয়মে কী শিখবো,
যে কোনো একটা সংখ্যা আমি লিখছি, আমার বড় সংখ্যায় লিখছি 3, 2, 4, 8, 4, এই সংখ্যাটা আমি লিখলাম, আমি কত দিয়ে ভাগ করতে চাইছি 4 দিয়ে। দেখো আমি পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো নি, কিছু আমি নিয়ম শিখবো। কি নিয়ম শিখবো? যে 4 দিয়ে ভাগ করার নিয়ম, লাস্টের দিক থেকে আমরা কি করবো, দুটা সংখ্যা লিখবো। আমরা দুইয়ের ক্ষেত্রে কি লিখলাম, শুধু একটা সংখ্যা লিখলাম, চারের ক্ষেত্রে আমরা কি করবো, লাস্ট যে দুটা ডিজিট আছে, লাস্ট দুটা ডিজিট কোনগুলো, এইটা লাস্ট দুটা ডিজিট আমরা কি করবো, দেখো লাস্ট দুটা ডিজিটকে আমরা কি করবো, লাস্ট দুটো ডিজিট কত, 24। এই 24টাকে যদি 4 দিয়ে ভাগ যায়, 24কে কত হয়, 4, 6, 24, এই লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি শিখলাম, নিয়মটা আমি তোমাদের লিখে দিচ্ছি, যে লাস্ট টু ডিজিট, লাস্ট টু ডিজিট, লাস্টের দুটো সংখ্যা যদি যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে তাহলে কি হবে, সেই সংখ্যাটা, সেই সংখ্যাটা কি হবে, 4 দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে, 4 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। ক্লিয়ার? তোমরা লিখে রাখতে পারো। চলো এরপর আমরা দেখো পাঁচের নিয়ম, পাঁচের দেখো সোজা আছে, একটু জাস্ট বলে দিচ্ছি। দেখো কোন সংখ্যাকে 5 দিয়ে কখন ভাগ যায়, যদি লাস্টে 0 আর 5 থাকে, 5 দিয়ে কখন ভাগ যায়, 0 আর 5 থেকে, লাস্ট সংখ্যাটা যদি ধরো একটা সংখ্যা আমি লিখছি যে 2005, এই লাস্টে কত আছে 5, লাস্ট সংখ্যাটা যদি, লাস্ট সংখ্যাটা যদি 5 আর 0 থাকে তবেই 5 দিয়ে ভাগ যায়। তাহলে পাঁচের নিয়ম কি, 5 দিয়ে ভাগের নিয়ম, ভাগের নিয়ম আমরা যদি লিখি কী লিখব, যে লাস্ট অঙ্ক, লাস্ট ডিজিট কি হবে, অনলি লাস্ট ডিজিট শুধুমাত্র কি হতে হবে, যে 0, 5, এই দুটো সংখ্যা যদি লাস্টে থাকে তবেই 5 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? চলো আমরা পরে দেখবো, ছয়ের ভাগ দিয়ে নিয়ম দেখবো। দেখো ছয়ের ভাগ দিয়ে নিয়ম আমরা যাবে দেখবো, দেখো ছয় সংখ্যাটা আমরা লিখছি, ছয় ভাগ করার নিয়ম দেখো, ছয়কে যদি আমরা ভাঙি, ছয়কে যদি আমরা ভাঙি কী পাই, যে 3×2 পাই, 3×2 পাই। তাহলে কোনো সংখ্যাকে যদি 2 আর 3 দিয়ে ভাগ যায়, 2 আর 3 দিয়ে দুটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, সেই সংখ্যাটাকে 6 দিয়েও ভাগ যাবে। বুঝতে পারলে? নাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা সংখ্যা আমি লিখছি, যে যেটা আমি লিখেছিলাম যে 204, এই সংখ্যাটাই লিখছি, যে 204কে 6 দিয়ে ভাগ যাবে কি না, আমরা কী করে ভাগ না করে বুঝবো, আমি কি বললাম, এই সংখ্যাটাকে 2 আর 3 যে দুটা সংখ্যা দিয়ে ভাগ যায় তবে 6 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নিয়ম শিখেছি, লাস্ট অঙ্কটা কী হতে হবে, জোড় সংখ্যা। তাই দেখো লাস্ট অঙ্কটা 4 আছে, মানে জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে ভাগ যাবে। আর একটা কী শিখেছি, 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে পুরা সংখ্যাটা যোগফল, যোগফল কত হবে, যে 4+2=6, 6কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দিয়েও ভাগ যাবে, তার মানে পুরা সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 204কে যদি 6 দিয়ে ভাগ করি কত পাই, 3×6=18, 4×6=24, 37 আসছে, মানে 3×6 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করার নিয়ম কি শিখলাম, নিয়ম যদি আমরা লিখি কি পাবো, যে যদি 2 ও 3 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে, 6 দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে। ক্লিয়ার? চলো এরপর আমরা সাথে দেখবো, সাথেরটা আমরা পরে দেখবো, তার আগে আমরা দেখবো সাথেরটা, আমি তোমাদের পরে বলছি, কেন বলছি পরে বলে দিচ্ছি। এরপর আমরা কত দেখবো, 8 দেখবো। এরপর আমরা কত দেখবো, 8 দিয়ে ভাগ করার নিয়ম দেখবো, 8 দিয়ে ভাগের নিয়ম দেখো। আমরা কত 4 পর্যন্ত শিখেছিলাম, এরপর 8 দেখো, কোনো একটা সংখ্যা আমি লিখছি, বড় সংখ্যায় লিখছি যে 4325, এটা আমি একটা সংখ্যা লিখলাম। 8 দিয়ে ভাগ করার নিয়ম দেখো, 2 দিয়ে ভাগ করার সময় আমি কী দেখেছিলাম, যে লাস্টের সংখ্যাটা দেখেছিলাম, 4 দিয়ে ভাগ করার সময় আমি কী দেখেছিলাম, 2 দিয়ে ভাগ করার সময় কী দেখেছিলাম, লাস্ট একটা সংখ্যা, 2 দিয়ে ভাগ করার সময় আমরা কী দেখেছিলাম, লাস্ট দুটা সংখ্যা, আর 8 দিয়ে ভাগ করার সময় আমি কী দেখবো, লাস্ট 3টা সংখ্যা। ক্লিয়ার? 2, 4, 8, তাই লাস্টের 3টা সংখ্যা আমি শুধু লিখবো, লাস্টের 3টা সংখ্যা কত আছে, 254, এই সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? চলো আমরা দেখবো, তাহলে আমাদের কত আছে, ভাগ করে যদি দেখো কত হবে, যদি 3×8=24 হয়, 1 থাকছে 14 করে দিচ্ছি, এটাকে আমরা কত ভাগ করছি, 8 দিয়ে, তাহলে কত হয়, 3×8=24, 1, 4, তাহলে আমার 8 দিয়ে কত হয়, 8×8=6, মানে ভাগ যাচ্ছেন, তার মানে এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে না। আমি কী শিখলাম, যে লাস্ট, তাহলে নিয়ম যদি আমরা লিখি কী লিখবো, যে লাস্ট 3 ডিজিট, লাস্ট 3টা সংখ্যা, লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে, যে পুরা সংখ্যাটাকে,
তাহলে সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে, কি হবে 8 দিয়ে ভাগ যাবে, ক্লিয়ার হয়েছে? চলো এরপর আমরা দেখব 9 দিয়ে ভাগ করার নিয়ম। কি দেখব? 9 দিয়ে ভাগ করার নিয়ম, 9 9 দিয়ে ভাগের নিয়ম। দেখো তোমাদেরকে আমি প্রত্যেকবার রিমাইন্ড করে দিচ্ছি আগেরগুলো, যে আগেরগুলো আমি কি বলেছিলাম, 3 দিয়ে ভাগ করার নিয়ম আমরা কি শিখেছিলাম, যে সংখ্যাটা যোগফলটা, যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যায়। এইখানে দেখো সেম নিয়ম, 9 এর ক্ষেত্রে কি হয় যে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে। যেমন আমি একটা সংখ্যা লিখছি যে 6 3 2 1 6, একটা সংখ্যা আমি লিখলাম, তাহলে আমি কি দেখবো যে সংখ্যাটা যোগ করবো, আমি প্রত্যেকটা অঙ্ককে যোগ করবো, এইগুলো সবগুলো আমি যোগ করবো, তাহলে কত হবো 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 6, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 6 3 9 9 2 11 1 12 12 6 কত হয় 18। এই 18 সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা যায়, 9 2 18 হয়, তার মানে কি এই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে, ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, যে যদি যোগফলটাকে 9 দিয়ে ভাগ যায়, যোগফলটাকে 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। চলো এরপর আমার পরের কনসেপ্ট দেখো, পরে আমাদের কি আসছে দেখো, এরপরে যেটা আমাদের লাগবে, দেখো 10 দিয়ে তো বলার কিছু নেই, 10 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টে যদি শূন্য থাকে, লাস্টে যদি শূন্য থাকে তবে 6 দেবো, 10 দিয়ে ভাগ যায়, তাই 10 দিয়ে ভাগ করা আমাদের জানার দরকার নেই, 10 কি লাস্টে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যায়। চলো আমরা তো এরপরে 11 দেখবো, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, এখান থেকে এই 11টা তোমাদের পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো, এইটাই পরীক্ষায় আসে, 11 কিংবা 9 এগুলোই আসবে বেশিরভাগ। তাহলে আমরা কি দেখবো ভালো করে তোমরা দেখো, 11 ভাগের নিয়ম, নিয়ম 11 ভাগের নিয়ম, তাহলে আমি যদি আমরা দেখি, আমাদের একটা সংখ্যা লিখতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না, তাহলে একটা সংখ্যা লিখছি 9 2 3 2 5 7, দেখো একটা আমি সংখ্যা লিখলাম, কি করতে হবে আমাকে দেখো, আমরা কি করবো, প্রথমে একটা সংখ্যা গেল 9 লিখবো, 9 এর পরে একটা সংখ্যা ছাড়ি এইটা, তারপরে এটা, ক্লিয়ার? আমি কীরকম ভাবে দাগ দিচ্ছি, যে প্রথম থেকে শুরু করব, মাঝের একটা সংখ্যা বাদ দিয়ে দেবো, তারপরের সংখ্যাটা, তারপর এই সংখ্যাটা বাদ দেওয়ার পরে, মানে মাঝে একটা করে সংখ্যা আমি ছাড়ি করে যোগ করব, ক্লিয়ার? তাই দেখো আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি, দেখো আরেকবার বলে দিচ্ছি ভালো করে, এটা শিখে রাখো, আমি কি করব যে যে সংখ্যাটা ধরবো তারপরের সংখ্যাটা আমি কি করব বাদ দিয়ে দেবো, তাই দেখো আমি 9 এর পরে কত লিখছি 3, 3 এর পরে একটা ছাড়ি করে কত আছে 5, এই সংখ্যাগুলো আমি যোগ করবো, তাহলে কত 9 প্লাস 3 প্লাস 5, যোগ করলে কত হয় 9 3 12 5 17, আর বাকি যেগুলো আছে 2 2, আর এখানে কত হয় 7, এইগুলো যোগ করবো, 2 2 4, আর সাথে কত হয় তাহলে 2 প্লাস 2 প্লাস, কত পাচ্ছি আমরা 7, এগুলো যোগ করলে কত হয় যে 4 11, এই যে এই দুটা, এরপর আমরা কী করবো এই দুটো বিয়োগ করবো, তাহলে আমরা কত পাচ্ছি 7 আর 11, এই দুটো বিয়োগফল কত হচ্ছে 6, এই বিয়োগফলটা যদি কি বললাম যে বিয়োগফল, ভালো করে লিখে রাখো খুব ইম্পর্টেন্ট, বিয়োগ ফল যদি শূন্য কিংবা কিংবা শূন্য কিংবা 11 গুণিতক হয়, গুণিতক গুণিতক হয় তবে 11 দিয়ে ভাগ যায়, মানে কি বুঝতে পারো নিশ্চয়ই, ধরো এই বিয়োগফলটা, এই বিয়োগফলটা হয় 11 আসবে কিংবা 22 আসবে কিংবা 33 আসবে কিংবা 0 আসবে, যদি এরকমভাবে আসে যে বিয়োগফলটা আসবে সেটা যদি 11 দিয়ে ভাগ করে যায় কিংবা 0 হয় তাহলে 11 দিয়ে ভাগ যায়, ক্লিয়ার? চলো আমি তোমাদেরকে ধরো এখানে আমি 6টা সংখ্যা লিখলাম, তো এই জন্য আমি 3টা 3টা করেছি একটা ছাড়ি, যদি 7টা সংখ্যা থাকে তখন আমরা কী করবো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 7টা, 2 4 5 যে কোনো একটা সংখ্যা লিখছি, 6 2, কটা সংখ্যা হয়েছে আমাদের 6টা হয়েছে, আর একটা আমরা লিখছি লাস্টে 1, তাহলে আমরা কী করো প্রথম থেকে শুরু করো, প্রথমে একটা ছাড়ি একটা, এইটা তারপরে কী হবে এটা তারপরে এইটা, ক্লিয়ার? তাহলে আমরা কত পাচ্ছি 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 1, তাহলে কত পাচ্ছি দেখো 7 5 12 1 13, যোগ করে আমার 13 আসছে, তাহলে বাকি কোন পার্টটা আছে, বাকি পার্টগুলো আমরা যোগ করবো, তাহলে বাকি আমাদের কী আছে যে 2 আছে, বাকি পার্ট আমরা কী পাচ্ছি 2 3, যেগুলো বাকি আছে এগুলো বাকি পার্টটা আমরা আরেকটা পার্টে নেবো, তাহলে কী পাচ্ছি 2 3 আর 2, এখানে দেখো 2 থেকে শুরু হচ্ছে একটা ছাড়ি করে 3 আর 2, আর এখানে সংখ্যা নেই, তাহলে কত পাচ্ছি 2 প্লাস 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে আমার কত হচ্ছে 5 দিয়ে 7 7 হচ্ছে, তাহলে আমরা কী করবো এ দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে কত পাচ্ছি 6, এই সংখ্যাটায় দেখো এটাকে যদি 11 দিয়ে ভাগ যায়নি, তার মানে এই পুরা সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবেনি,
আমি কি বললাম, বিয়োগফল জিরো কিংবা 11 দিয়ে ভাগ যেতে হবে সেরকম সংখ্যা আসতে হবে। চলো, খুবই ইম্পর্টেন্ট এটা ছিল। এরপরে যেটা আমরা দেখো, এরপরে আমরা কি দেখবো যে 7 আর 13 থাকলে আমরা কি করে ভাগ করবো, দুটো একই নিয়ম। দেখো আমরা বড় একটা সংখ্যা নিচ্ছি, ধরো আমি একটা সংখ্যা লিখছি, তারপরে সংখ্যা লেখার পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবো। সংখ্যা আমি লিখছি ধরো যে 5, 4, যে কোনো একটা আমি র্যান্ডামলি সংখ্যা লিখতে পারি, যে 3, 7, 7 ধরো, তারপরে আবার লিখছি যে 9, 2 লিখলাম ধরো, একটা সংখ্যা আমি লিখলাম। তাই দেখো ভাগ করার নিয়ম আমরা পয়েন্ট অনুযায়ী দেখবো। এই সংখ্যাটা তোমার আছে, এই সংখ্যাটাকে দেখো আমি 7 দিয়ে ভাগ কিংবা 13 দিয়ে আমি কী করে বুঝবো। আমি কি দেখব যে লাস্টের দিক থেকে আমি কি লিখছি, এখানে দেখো যে শেষ দিক থেকে তিনটি করে ভাগ করি। দেখো লাস্টের দিক থেকে আমরা তিনটা, এখানে একটা দাগ হবে, তাহলে তারপরে কি হবে, আমরা পরে যদি দেখি আমরা কি পাবো, দেখো এখানে একটা হবে, ক্লিয়ার? যদি আমরা তিনটা তিনটা করে ভাগ করি এরকম পাবো, তারপর আমরা কি করবো, সে আগের মতো একটা ছাড়ি করে একটা যোগ করবো, তাহলে এইটার সাথে এটা যোগ হবে, এর সাথে আর কেউ নাই, তাহলে একাই থাকবে। তাহলে আমরা যোগ যদি কত কত হবো, 792 + 4 কত হচ্ছে আমাদের, যে 796, কত আমাদের হচ্ছে 796। এরপরে আর কি আছে, বাকি একটা আছে কত, 537। আমরা কি করবো, এই দুটাকে বিয়োগ করবো আগের মতনই। তাহলে আমরা বিয়োগ কী লিখবো, যে 796 - 537 বিয়োগ করলে আমরা কত পাই, দেখো 9 পাচ্ছি, আর এখানে 6 আছে, কত এটা কত পাচ্ছি, আমরা 9 পাচ্ছি, আর কি পাচ্ছি দেখো, এখানে 4, এখানে 5, আর কত পাচ্ছি, হাতে থাকছে, তাহলে আমাদের এটা কত হবে, 200, আমরা কত পাচ্ছি, 259। আমাদের কত পাচ্ছি বিয়োগফল, 259। এই বিয়োগফলটাকে আমরা এরপরে দেখবো যে বিয়োগফলটাকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে। বিয়োগফলটাকে আমরা কি দেখবো, যে কত দিয়ে ভাগ করা যাচ্ছে, বিয়োগফলটা আমরা যদি দেখি কত, এটাকে 7 দিয়ে ভাগ করে দেখবো, 7 দিয়ে ভাগ যাবে, 3, 7 কত হয়, 21, থাকছে কত, 4, 49, কত হয়, 7, 7, 49। তার মানে কি, এটাকে 7 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার মানে এই যে সংখ্যাটা লিখেছি এটাকে 7 দিয়ে ভাগ যাবে, এটাকে 7 দিয়ে ভাগ যাবে। আমি দেখবো 13 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে আবার সেই বিয়োগফলটা লিখবো কত ছিল, 259, কত দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করবো, যদি ভাগ করে কত পাচ্ছি, 13 একে 13, থাকছে কত, 12 থাকছে, তাহলে 9 থাকছে। এরপরে দেখো, এরপরে বলো এটাকে 13 দিয়ে যাবে, যাবে না নিশ্চয়ই, 9 তারিখে কত হয়, 9 তারিখে 117 হয়, তাহলে আমার ভাগশেষ কত থাকে যাচ্ছে, 12 থাকে যাচ্ছে, তাহলে 13 দিয়ে ভাগ যাবেন। তার মানে আমরা কি পেলাম, যে সংখ্যাটা আমি লিখেছিলাম এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, কিন্তু 13 দিয়ে যাবেনি, 7 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে যাবেনি। তাহলে এরকম একটা বলো যে এমন কোনো সংখ্যা আমরা পাবো এটাকে দুটা দিয়ে ভাগ যাবে, 7 আর 13। চলো আমি সেরকমও দেখি হবে কি না, আমার একটা সংখ্যা লিখবো এরপরে, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে এরপরে আমি একটা সংখ্যা কী লিখছি, যে ধরো আমি লিখলাম যে 5, কত লিখছি, 5, 7, 9, 4, 8, একটা আমি সংখ্যা লিখলাম, ক্লিয়ার? আমি কি বলেছিলাম, লাস্টের দিক থেকে তিনটা তিনটা করে ভাগ করবো, তাহলে যে তিনটা তিনটা করে ভাগ করিনি, কী পাচ্ছি দেখো, এ একটা তিনটা পাচ্ছি আর এ একটা পাচ্ছি, তা আমরা কী করবো, লিখবো যে 5, 7, 9, 4, 8, ক্লিয়ার? আমরা দুটাই বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা কী পাচ্ছি দেখো, 1 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি, এখানে কত পাচ্ছি বিয়োগ করলে 9, এখানে পাচ্ছি 9, তাহলে আমরা কত পাচ্ছি, 91 পাচ্ছি। দেখো 91কে 7 দিয়ে ভাগ যায়, 91কে 7 তারিখে কত হয়, 91, 7 তারিখে কত, 91, আবার 91কে 13 দিয়ে ভাগ যাবে, 7, 13, 91, তাহলে আমরা কী পেলাম, দেখো 7 দিয়েও ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে যে সংখ্যাটা আমরা লিখেছিলাম এই সংখ্যাটা কী হবে, 7 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে, ক্লিয়ার? এতটা পর্যন্ত আমরা শিখলাম, তাই দেখো এরপরে এতটা পর্যন্ত জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে, আর আমাদের জানার দরকার নেই। প্রথম কনসেপ্ট আমাদের এইখানে শেষ হচ্ছে, এরপরে আমরা পরের বারে কী লিখেছিলাম, যে আবার এরপরে পরে কনসেপ্ট দেখবো। যদি কারো অসুবিধা হচ্ছে আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে, রিমাইন্ড করে ক্লিয়ার হয়ে যাবে, ভিডিওটা আরও প্রথম থেকে দেখে নেবে। চলো এরপর দ্বিতীয় কনসেপ্ট আমি কী লিখেছিলাম, যে আমরা ভগ্নাংশ দেখবো, যে ছোটো থেকে বড় আমরা কী করে বুঝবো। ধরো আমি একটা ভগ্নাংশ লিখছি, যা হোক 5/3, 4/6, তারপর দেখলাম 5/8, তারপর লিখছি 9/7। এরপরে বলো এখানে আমি কী বলছি, যে সবচেয়ে বড় কোনটা, আমি আমার অ্যান্সার কী চাই, যে বড়োর কোনটা, তোমরা বড় বলো কোনটা হবে। দেখো আমার নিয়ম কী আছে, আমি আমার কী দরকার, সবচেয়ে বড়োটা, আমার সবচেয়ে অ্যান্সার কী লাগবে, বড়োটা। তাহলে আমি এই প্রথমে দুটা দেখবো, এই দুটার মধ্যে বড় কোনটা, যেটা বড় হবে সেই বড়োটা নিয়ে আমি এর সাথে দেখবো, আমার অ্যান্সার তো বড় দরকার। তাহলে দেখো নিয়ম কী,
আমি এই ক্রস মাল্টিপ্লিকেশন করবো এই দুটার মধ্যে, আমি কি করবো এই দুটার মধ্যে বজ্র গুণন করবো। গুণ করার পরে কি পাচ্ছি, এই দুটো আমরা গুণ করবো, গুণ করলে আমরা কত হবো 3 × 6 = 18। আঠেরোটা দেখো আমি কোথায় লিখবো, এইখানে লিখবো এই সংখ্যাটা জায়গায় 18 লিখবো না এই সংখ্যাটা জায়গায় 18 লিখবো, কি নিয়ম কি, যার আমি উপরের সংখ্যাটা লিখছি এইখানে আমি 3 লিখি না উপরের সংখ্যা, যার আমি উপরের সংখ্যাটা লিখছি গুণফলটা সেইখানে লিখবো। পরের বারে আমি কী করবো, 5 × 4 কত হবে 20 হবে, 20টা আমি কোথায় লিখবো এইখানে লিখবো, কেন এইখানে লিখবো কারণ এই 4টা হচ্ছে উপরের সংখ্যা, ক্লিয়ার। এরপরে বলো এই দুটোর মধ্যে বড়ো কোনটা, নিশ্চয়ই 20 বড়ো, তার মানে এই ভগ্নাংশটা বড়ো, দ্বিতীয় ভগ্নাংশটা বড়ো, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কত পেয়েছি 4/6। তাহলে যেহেতু এইটা বড়ো তাহলে আমার অ্যান্সার তো বড়ো দরকার, তাহলে আমি ছোটোটাকে বাদ দিয়ে দিচ্ছি প্রথমে, এইটা আমি আর লাগবো না। এরপরে আমি দেখবো যে এই দুটার মধ্যে বড়ো কোনটা, এরপরের ভগ্নাংশ কত আছে 4/6 আছে, আর একবার কত আছে 5/8 আছে, এই দুটোর মধ্যে বড়ো যেটা সেটাকে আমি আবার লিখবো, একই নিয়ম ক্রস মাল্টি বজ্রগুণ করবো। তাহলে দেখো কত হবে 4×8=32, আমি প্রথমে লিখবো কারণ এখানে আমি 4টা এখানে লিখছি, তারপরে কত হবে 5×6=30। তাহলে এই দুটোর মধ্যে বড়ো কোনটা, এটাই বড়ো আবার, তার মানে এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, আবার তাহলে আমি কোনটা লিখবো যে 4/6 সাথে কোনটা লিখবো যে 9/7। আবার কী করবো বজ্রগুণন করবো, কত হবে এই দুটো গুণ করলে 4×7=28, আমি প্রথমে লিখবো একই নিয়মে যেটা বড়ো উপরে সংখ্যা লিখছে সেটা প্রথমে, তারপরে কত হবে 7×9 কত হয় 6×9 কত হয় 54, 6×9 কত হয় 54। তাহলে এই দুটোর মধ্যে বড়ো কোনটা 54 বড়ো, তাহলে আমার অ্যান্সার কত হবে 9/7। তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা কত 9/7, দেখো অনেক সোজা হবে হয়ে গেলো, আমি তোমাকে বুঝিয়ে করলাম বলে, তাই তোমরা যদি পরীক্ষায় তাড়াতাড়ি করো প্র্যাকটিস করো তাহলে তোমরা 2 সেকেন্ড অ্যান্সার করতে পারবে। চলো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, পরে আরও একটা আমি করে দিচ্ছি যে ছোটো সংখ্যা, এরপর আমরা কী বার করবো ছোটো সংখ্যা, ধরো আমি একটা লিখছি 5/3, আমি বড়ো সংখ্যা লিখছি 11/13, তারপরে ধরো আমি লিখলাম যে 9/7, তারপরে আমি লিখলাম যে 2/3। এই সংখ্যাটার মধ্যে আমার কী চাইছি এখন সবচেয়ে ছোটো বার করবো, আমরা সবচেয়ে ছোটো বার করবো। দেখো এইটা জানতে পারলে যে কোনো সংখ্যা তোমরা যদি নিয়ম জানো যে কোনো সংখ্যা তোমরা দেওয়া থাকে করতে পারবে। আমি আরেকটা ভালো করে বোঝানোর জন্য করে দিচ্ছি, আমার প্রথম কাজ গিয়ে দুটার মধ্যে আমি কী করবো ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কত হবে 13, এখানে কত হয় 13, 3×13 কত হয় 39, আমি প্রথমে লিখবো, তারপরে কত হয় 5×11=55, পরে লিখবো। তাহলে আমার কী দরকার ছোটো দরকার, তাহলে আমি ছোটোটা রাখবো বড়োটা বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা 39 ছোটো, তার মানে এই ভগ্নাংশটা এর থেকে ছোটো, তাহলে এটা বাদ চলে যাবে এটা বড়ো, ক্লিয়ার। তারপরে আমি কী করবো এইটার সাথে এইটা দেখবো এই দুটোর মধ্যে ছোটো কোনটা, আমি পাশাপাশি লিখছি কত হবে এটা 9/7। কী করবো ক্রস মাল্টিপ্লিকেশন করবো, আবার কী হবে যে 3×7=21, কমা কত হবে 5×9=45, তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, এটি আবার ছোটো হচ্ছে, তার মানে এটা বাদ চলে যাবে, তাহলে আমার এটাও বাদ চলে যাচ্ছে। তারপর আমি কী দেখবো যে এইটার সাথে আবার এই দুটো দেখবো, তাহলে কত হবে 3/5, তাহলে দেখো এরপরে কত হবে যে 2/3, আমি আবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, কত হচ্ছে আমার 9 হচ্ছে প্রথমে আর 10, তাহলে এই দুটোর মধ্যে আবার কোনটা ছোটো এইটাই ছোটো, তাহলে আমার অ্যান্সার কী বেরোলো যে 3/5, আমার অ্যান্সার কী বেরোলো 3/5, সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটা 3/5। বোঝা গেছে নিশ্চয়ই, যদি না কেউ বুঝতে পারিছো এই পার্টটা আরেকবারই ভিডিওটা আগে করে দেখে নেবে। আর তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, তোমরা ঘর থেকে করে নিয়ে আসবে বাড়িতে, মানে কমেন্ট নিজে তোমরা কমেন্ট করবে আর কি, যে আমাদের এর অ্যান্সারটা আমি একটা অঙ্ক দিচ্ছি, ধরো 11/13, 17/13, −9/7, −8/5, এই 4টার মধ্যে সবচেয়ে ছোটো আর বড়ো দুটোই তোমরা কমেন্ট করবে, যে বড়ো সংখ্যা কত হবে আর ছোটো সংখ্যা কত হবে, দুটোর অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করবে, ঠিক আছে। কার কার অ্যান্সার ঠিক হচ্ছে, যার অ্যান্সার ঠিক হবে তারটাতে আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে যে এই অ্যান্সার ঠিক আছে। চলো পরের অঙ্ক আমরা পরের কনসেপ্ট আমরা দেখবো, এর পরের কনসেপ্ট আমরা কী দেখেছিলাম দেখো, এরপর আমরা দেখেছিলাম যে কী দেখেছিলাম যে ডেসিবেলের অঙ্ক মানে ভগ্নাংশের অঙ্ক, ধরো দশমিক থাকলে আমরা কী করবো একটা নর্মাল আমি প্রথমে লিখছি, ধরো আমার এখানে লেখা আছে যে 0.91, এটা আমরা সবাই জানি 0.91 মানে কী হয়, নিয়ম কী যে যেখানে দশমিক থাকে দশমিকের জন্য নিচে দশমিক তোলার জন্য আমাকে কী করতে হবে, এই সংখ্যাটা কত লিখেছে 0.91, তাহলে আমাকে কী করতে হবে দশমিকটা তুলতে হবে। তো দশমিকটা তোলার নিয়ম কী, যেখানে দশমিক আছে তার জন্য নিচে 1 হয়, তাহলে আমি উপরের সংখ্যাটা দশমিক বাদ দিয়ে লিখছি, তাহলে আমি নিচে তুলছি তো দশমিকটা, তাহলে আমার কী করবো দশমিকের জন্য 1 হয়, তাহলে দশমিকের জন্য আমি নিচে কী লিখলাম 1 লিখছি, দশমিকের পরে যটা সংখ্যা থাকে তোটা 0 হয়, তাহলে কটা সংখ্যা আছে 1টা 2টা, তাহলে কটা 0 হবে 2টা 0, তাহলে 0.91 মানে কত হয় 91/100, এতটা পর্যন্ত আমরা সবাই জানি। কিন্তু আমরা এর পরে শিখবো যে এর থেকে যদি কঠিন অঙ্ক আমাদের পরীক্ষায় পড়ে, এরকম অঙ্ক তো আমাদের পরীক্ষা আসবে না, তাহলে আমাদের আসবে কীরকম, ধরো এরকম একটা লেখা আছে যে 0.35, তার মাথায় পূর্ণপণিক দিয়ে আছে,
এটা প্রথমে একদম সিম্পল ভাবে করছি, এরকম দেওয়া আছে। এটা মানে কি হবে দেখো, আগে আমরা কি শিখছিলাম যে দশমিক তুলার জন্য নিচে শূন্য হচ্ছিল, কিন্তু যদি মাথায় পূর্ণপণিক থাকে, এই পূর্ণপণিকের চিহ্ন থাকে, তাহলে কি হয়, নিচে যটা পূর্ণপণিক যটা সংখ্যায় পূর্ণপণিক থাকবে তোটার নিচে নয় হয়, তার মানে পৌণিক কত হবে 35, কটার মাথায় আছে একটা দুটা, তার নিচে কত হবে দুটা নয়। আবার বলে দিচ্ছি যে পূর্ণপণিক তুলার নিয়ম কি, জটা সংখ্যার মাথায় পূর্ণপণিক থাকবে নিচে তোটা নয় হবে, জটা সংখ্যার মাথায় পূর্ণপণিক থাকবে নিচে তোটা নয় হবে। তাহলে এরপরে আমি আরও একটা অঙ্ক লিখছি, এটা তো দুটার মাথায় ছিল, ধরো আমি এরকম লিখলাম 0.35, এই এইখানে দুটার মাথায় পূর্ণপণিক আছে, এই দুটার মাথায়, তিনের মাথায় আর পাঁচের মাথায়, তাহলে এই অঙ্কটার নিয়ম আর কি হবে, এটা একদম সিম্পল হবে, কিন্তু এটা একটু অন্যরকম হবে। দেখো নিয়ম কি, যে আমি উপরে যে সংখ্যাটা যে আমি লিখছি যে 35, দেখো কার মাথায় পৌনঃপুনিক নাই, দুইয়ের মাথায়, যার মাথায় থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে, যার মাথায় থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। নিচে কি হবে, আমি কি বলেছিলাম যে যতগুলোর মাথায় পৌনঃপুনিক থাকবে নিচে তোটা নয় হবে, তাহলে কটা নয় হবে দুটা নয়, কার মাথায় নাই দুইয়ের মাথায়, তাহলে একটা শূন্য হবে, যার মাথায় থাকবে না তার জন্য শূন্য হবে, ক্লিয়ার। তাহলে আমাদের এটা ভাঙলে কত পাচ্ছি, যে 233/990, যদি কাটাকাটি যাই তোমরা কাটাকাটি করবে, তাহলে মেন নিয়ম কি বোঝা গেছে। চলে এরপরে আরও একটু আমরা কঠিন দেখি, আমরা যদি পরীক্ষায় এরকম অঙ্ক আমাদের পড়ে তাহলে আমরা কি করবো, দেখো আমরা যতগুলো নিয়ম হয় আমি সব টাইপ তোমাদের করিয়ে দিচ্ছি, এরকম একটা টাইপ হতে পারে, এটা যদি পরীক্ষায় পড়ে দেখো, এটাকে আমি এরকম লিখতে পারি, দেখো কত লেখা আছে 2.32, এতটার মাথায় পৌনঃপুনিক দিয়ে আছে এ দুটা, কিংবা এরকম আমি দিতে পারি একই ব্যাপার। তাহলে এটাকে আমরা কী করতে পারি, দেখো এটাকে আমি এরকম লিখতে পারি 2.325, এরকম লিখতে পারি, এটা মানে দুইয়ের সাথে এটা যোগ করলেই তো এই সংখ্যাটা আসবে, তাহলে আমি এরকম লিখতে পারি 2+, এটা তার মানে আমি কি করবো 2+, এটাকে আমি কনভার্ট করার নিয়ম জানি, এটাকে আমি কী করতে ভগ্নাংশে কী করবো, একই রকম নিয়ম, যে আমরা কী লিখবো 3.32/, নিচে আমি কী করবো কটার মাথায় আছে দুটার মাথায়, তাহলে আমি কত লিখবো দুটা নয় শূন্য, এরপর আমরা নর্মালি যোগ করে দেবো, নর্মালি যোগ করলে কী হবে যে লসাগু কত হবে, এটা হবে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 0 × 9 = 18 + 9 = 19 + 3.32, তাহলে আমরা কত পাচ্ছি যোগ করে 2 পাচ্ছি, 1 পাচ্ছি, তারপরে আমরা কত পাচ্ছি 9 × 3 = 12 = 13 2 = 2300/2, তারপরে যদি কাটাকাটি যায় তোমরা কাটাকাটি করে নেবে, তাহলে মেন নিয়ম তোমাদের কী আছে বোঝা গেছে। এর বাইরে তোমাদের এই টাইপের অঙ্ক আর হয়নি, এই তিনটা যে আমি দেখিয়ে দিলাম এই তিনটা অঙ্কই তোমরা বারবার ধরে প্র্যাকটিস করবে, সব অঙ্ক এর মধ্যেই পড়বে, তিনটা অঙ্ক এই টাইপগুলো বাইরে তোমাদের অঙ্ক আসেনি। চলো এরপরে আমরা দেখবো আমাদের লাস্ট কনসেপ্ট কী আছে, এরপরে আমরা লাস্ট কনসেপ্ট কী লিখেছিলাম যে একক সংখ্যা, এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট, একক সংখ্যা, একক সংখ্যা এটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসেই, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় আসে। দেখো প্রথম আমরা একদম বেসিক থেকে শিখছি, তোর একটা আমি বললাম যে 3 আর 8 গুণ করলে একক সংখ্যা কত হবে, 3 আর 8 গুণ করলে একক সংখ্যা কত হবে, একক সংখ্যা মানে কি নিশ্চয়ই জানো, ধর আমি কোনো সংখ্যা লিখি 333, এর একক সংখ্যা কোনটা, এই লাস্টের যে ডিজিটটা আসবে এইটা হচ্ছে একক সংখ্যা, তাহলে এটা আমরা কী করে এর পরীক্ষায় এরকম পড়বে যে একক ডিজিট বার করো, তাহলে আমরা যদি 3 8 = 24 এটাকে গুণ করি আমরা কত পাই 3 8 = 24 পাই, তাহলে এর একক সংখ্যা কত 4, তাহলে আমাদের পরীক্ষায় যদি এরকম অঙ্ক পড়ে যে 8 আর 3 গুণ করলে একক সংখ্যা কত হবে, একক সংখ্যা কত হবে 4 হবে, আমাদের অ্যান্সার কী চাইছে 4। কীভাবে হচ্ছে, আমরা গুণ করছি, দেখো এটা আমাদের ছোটো সংখ্যা ছিল, আমরা কি ছোটো সংখ্যা ছিল বলে আমরা দেখে নিলাম গুণ করে, কিন্তু ধরো আমি যদি তোমাকে এরকম বলি যে 3802 × 5240 এর 4 দিলাম, এই দুটো গুণ করে বলে যে একক সংখ্যা কত হবে, তখন তো নিশ্চয়ই আমি গুণ করবো না পুরাটাকে, নিশ্চয়ই কিছু শর্টকাট নিয়ম আছে, তাহলে আমরা সেটা শিখবো। দেখো একক সংখ্যা বার করার যেটা নিয়ম, একক সংখ্যা বার করার জন্য আমি একক সংখ্যাগুলোই নেবো, একক সংখ্যা বার করার জন্য আমি একক সংখ্যাগুলোই নেবো, কারণ দেখো আমরা যদি গুণ করি, গুণ করলে একক সংখ্যার গুণ করলে একক সংখ্যায় আসে, তাহলে কত হবে 4 আর 2 = 8 গুণ করলে 4 আর 2 গুণ করো, আমার একক সংখ্যা তো এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে গুণ করলে 8, এই 8টাই হবে একক সংখ্যা, এই 8টাই হবে একক সংখ্যা, বোঝা গেছে। আমি আরও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি কী বলতে চাইছি, ধরো একটা আমি সংখ্যা লিখছি যে 2340 এটা × 580, ধরো 288 লিখলাম, আমাকে অ্যান্সার কী আছে একক সংখ্যা কত হবে, দেখো একক সংখ্যা বার করার জন্য আমি কী করবো, যে দুটো একক সংখ্যার গুণ বলেছে তার একক সংখ্যাগুলো নির্ভ হবে, কত 4 × 8 হবে, তাহলে 4 8 গুণ করলে কত হয় 32, তার মানে পুরা সংখ্যাটা একক সংখ্যা কত হবে 2, দেখো 4 8 গুণ করলে কত হয় 32 হয়, তো 32 একক সংখ্যা কোনটা 2টা, তাহলে আমাদের অ্যান্সার কী চাই যে একক সংখ্যা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 2, এটা তো হলো সোজা, এটা আমার একদম সোজা। একক সংখ্যা যদি এরকম বলে আমাকে যোগ যোগ করে দেওয়া আছে যে 3225
এটা প্লাস, তারপরে আরেকটা ধরো আমি সংখ্যা লিখছি যে 2000 3448, এটা আমি লিখলাম এই দুটো সংখ্যা। এখানে আমি ধরো গুণ দিয়ে দিলাম 5, এটা একক সংখ্যা কত হবে তোমাকে যদি বলে এটা একক সংখ্যা কী হবে? দেখো সোজা নেই, ভালো করে একটু বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি। একটা সংখ্যা লেখা আছে, প্লাস কী লেখা আছে এই সংখ্যাটা, তাই দেখো আমরা প্রথম কাজ কী যে ব্র্যাকেটের মধ্যে একক সংখ্যা কী আসবে আমি দেখবো। আমি এক্ষুনি শিখলাম নিয়ম কী, এর একক সংখ্যা এর একক সংখ্যায় গুণ করবো, তাহলে কত 5 গুণ করলে কত হয় 40, তাহলে 40 একক সংখ্যা কত 0, তাহলে আমি এই পুরাটা থেকে একক সংখ্যা কত পাচ্ছি 0, তার সাথে এর একক সংখ্যা কত 2, মাঝে কী চিহ্ন আছে যোগ, তাহলে 2 আর 0 যোগ করলে কত হয় 2, তার মানে পুরাটা একক সংখ্যা কত আসবে 2 আসবে। যেহেতু একক সংখ্যা বার করছি আমরা সবসময় একক সংখ্যাগুলোকেই নেবো। তারপর আরও একটা বলছি আমি তোমাদেরকে যে এরকম একটা আমি সংখ্যা লিখছি যা হোক আমার মনের মতো, এটা প্লাস আমাকে কী চাইছে একক সংখ্যা বার করতে বলেছে, এখানেও একক সংখ্যা চাইছে, তাহলে আমরা কী করবো শুধু একক সংখ্যাগুলোকে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমার কী দরকার একক সংখ্যা দরকার, তাহলে চলো আমি তোমাদের কী বলছি এটা একক সংখ্যাগুলোকে আমি সব দাগ দিয়ে দিচ্ছি, এটা এগুলো সব একক সংখ্যা, সবগুলো যোগ করবো, কত হবে 8 5 13, 13 আর 8 কত হয় 21, 21 5 কত হয় 26, তাহলে আমাদের একক সংখ্যা কত আসবে 6 হবে। ক্লিয়ার? এগুলো তো সোজা হলো, এরপর আমরা একটু কঠিন করবো, এটা আমাদের পরীক্ষায় আসবে যেরকম অঙ্ক আসে প্রায়। ধরে এইরকম বললো যে 2 এর পাওয়ারে 8, এর একক সংখ্যা কত হবে, 2 এর পাওয়ারে 8 এর একক সংখ্যা কত হবে? এটা আমরা দেখো গুণ করেও করতে পারবো, যে 2 2টা কটা হবে 8টা হবে, তাহলে 2 কত লিখেছি আমরা 6টা 7টা 8টা, মানে আমাদের হয়ে গেছে 2টা 2 4টা 8টা হয়ে গেছে। গুণ করলে কত পাই 4 2টা 2 4, তার মানে এখানে 4 4 4 4, 2টা 4 গুণ করলে কত হয় 16, আবার 16 16 কত হয় 256, তাহলে আমরা কত পাচ্ছি 6, তাহলে আমরা কত পাচ্ছি একক সংখ্যা 6 পাচ্ছি। দেখো এই এতটা আমি যে গুণ করলাম, দেখো এটা আমি গুণ না করে সহজেই তোমাদেরকে করে দিচ্ছি, আমি গুণ করবো না তাই আমি 6 বার করে দেবো। তার জন্য আমরা কী কী শিখবো, দেখো আমি এরপরে নিয়ম শিখছি, তোমার এই নিয়মগুলো ভালো করে একদম খাতায় নোট করতে থাকো। পয়েন্ট 1 আমাদের স্টেপ 1 কী, একদম প্রথম থেকে ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি একক সংখ্যা বার করে স্টেপ 1, যে প্রথমে আমি কী দেখবো পাওয়ারটা দেখবো, প্রথমে আমি কী দেখবো স্টেপ 1 যে পাওয়ার ডিভাইডেড, পাওয়ার হচ্ছে কে ভাগ করবো, পাওয়ারকে ভাগ করি কত দিয়ে করি 4 দিয়ে, পাওয়ারকে আমরা কত দিয়ে ভাগ করবো 4 দিয়ে করি, তাহলে পাওয়ার কত ছিল 8 ছিল, আমরা কত দিয়ে ভাগ করছি 4 দিয়ে করি, কত হচ্ছে 2। দেখো ভাগ তো মিলিয়ে যাচ্ছে, যদি আমরা ভাগ করি 8 কে 4 দিয়ে করি কত হচ্ছে 4 2 8, ভাগশেষ কত থাকছে 0, আমরা সব ভাগশেষটার দিকে তাকাবো, ভাগশেষ কত হচ্ছে 0, ভাগশেষ যদি 0 আসে, এখানে লিখে দিচ্ছি যদি ভাগ শেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয় এবং যদি ভাগশেষ 0 হয় এবং যে অঙ্কটা দিয়ে আছে এই অঙ্কটা এটা লাস্টের সংখ্যাটা যদি এক জোড় সংখ্যা হয় এবং সংখ্যাটির শেষ অঙ্ক যদি জোড় হয় তবে কী হবে, তবে 6 হবে, আর যদি বিজোড় হয় তাহলে কী হবে 1 হবে। এইটা ভালো করে একদম খাতার মধ্যে নোট করে রাখো, যেটা আমি বলে দিলাম যদি 4 দিয়ে ভাগ গেলে ভাগফল 0 হয়ে যায়, তাহলে জোড় সংখ্যা থাকলে কত হবে 6 হবে, বিজোড় সংখ্যা থাকলে 1 হবে। দেখো আমি এটা আমি কত সহজে করতে পারতাম, যদি আমি নিয়মটা জানতাম তাহলে কত সহজ হয়ে যেত, কত ছিল 2 এর পাওয়ারে 8, তাহলে কত হবে আমার ভাগ করলে ভাগশেষ 0 আসে, ভাগ করলে কত ভাগশেষ 0, আর এটা কত 2 কত জোড় সংখ্যা, তার মানে কত হবে 6, আমি ডাইরেক্ট একবার লিখে দেবো, তো আমার গুণ করার দরকার ছিল না। চলো এরপর আমরা একটু বড় অঙ্ক করবো, ধরো আমার সামনে একটা সংখ্যা লেখা আছে যে 200 এরকম পাওয়ারে লেখা আছে, ধরো এটা আমার নিয়ম কী বলেছিলাম যে যেটা পাওয়ার আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবো, কত আছে 232 ডিভাইডেড কত, দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো কত হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে কত হয় যে 4 5 20 হয়, কত হচ্ছে 32 4টা কত হয় 32, 0 ভাগশেষ কত আসে 0, আমি কী বলেছিলাম ভাগশেষ যদি 0 আসে তাহলে আমরা এই লাস্টের অঙ্কটাকে দেখাবো, এই লাস্টের অঙ্ক কত আছে 3 আছে, 3 বলে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, 3 কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা থাকলে অ্যান্সার আমার কত হয় 1 হয়, তার মানে এটা একক সংখ্যা কত আসবে 1, আমি একবার ডাইরেক্ট লিখে দিলাম। দেখো আমার কোনো কিছু করতে হলো না, এত বড় সংখ্যা তো আমি গুণ করতে পারবো না, তাহলে আমাকে এই নিয়মটা জানতেই হবে। চলে এরপর আরও একটা দুটো আমি করে দিচ্ছি ক্লিয়ার করার জন্য, দেখো আমি একটা সংখ্যা লিখছি যে
এরপর এমনও সংখ্যা থাকবে যেটা ভাগ মিলবে না, সেরকম সংখ্যা আমি একটু লিখছি। তাহলে আমি কত লিখলাম, যে প্রথম নিয়ম কি আমার স্টেপ ওয়ান কি, যে পাওয়ারটাকে আমি কত দিয়ে ভাগ করবো, চার দিয়ে ভাগ করবো। তাহলে পাওয়ারকে আমরা চার দিয়ে ভাগ করছি, কত হবে, চার ছয় চব্বিশ, তিন থাকছে এখানে শূন্য হয়ে যাবে, তার মানে কত ভাগশেষ কত থাকছে, তিন থাকছে। ভাগশেষ আমার কত থাকছে, তিন থাকছে। দেখো আগের আমরা যেগুলো করেছিলাম সেগুলো ভাগ মিলি গেছিলো, এখানে কত আছে, ভাগশেষ তিন আছে। তাহলে আমরা কী করবো, তবুও আমরা এই লাস্টের সংখ্যাটাকে দেখবো, লাস্টের সংখ্যা আমার কত আছে, চার আছে। আমরা ডাইরেক্ট কী করবো, চারের পাওয়ারে তিন লিখে দেবো, লাস্টের সংখ্যাটা আমরা নেবো, তার পাওয়ারে যত ভাগশেষ থাকবে সেটা লিখে দেবো। তাহলে কত পাচ্ছি আমরা, চারের পাওয়ারে তিন মানে কত, চৌষট্টি। তাহলে একক সংখ্যা আমার কত আসছে, চার আসছে, ক্লিয়ার হয়েছে। আর একটা আমাদের লাস্ট অঙ্ক আমরা এটা করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, একদম লাস্ট কনসেপ্ট। দেখো একটা আমি সংখ্যা লিখছি, যে এটা তাহলে দেখো আমরা পার কত লিখছি, এটা ক্লিয়ার। এটাকে আমার প্রথম নিয়ম কি, যে আমি এই সংখ্যাটার দিকে তাকাবো শুধু, কদি ভাগ করার নিয়ম বলেছিলাম চার দি। আবার তোমাদেরকে এক্ষুনি একটা বললাম যে চার দি ভাগ করা যাবে কিনা, আমি কী করে বুঝবো, লাস্টের দুটো সংখ্যা নেবো, সেই নিয়মে এটা করে দিচ্ছি। দেখো লাস্টের দুটো সংখ্যা তেইশ আছে, চার দি ভাগ করবো কত হবে, চার পাঁচে কুড়ি, তাহলে কত হবে, তিন। ভাগশেষ কত থাকছে, তিন থাকছে। আমি কী বলেছিলাম যে লাস্টের এই সংখ্যাটা আমি নেবো, লাস্টের সংখ্যা কত আছে, সাত, তারপর আমি কত লিখবো, তিন। তাহলে সাতের কিউব করলে কত হয়, সাতের কিউব কত আছে, তিনশো তেতাল্লিশ আছে। তার মানে লাস্ট কত হচ্ছে আমার অ্যান্সার, একক সংখ্যা কত আসছে, তিন। আমার অ্যান্সার কত আসছে, তিন, ক্লিয়ার। চলো তাই দেখো, আর তোমাদের আশা করছি, দেখো আর কিছু একটা কিছু তোমাদের হাইলাইট পয়েন্ট বলে দিচ্ছি, কি পয়েন্ট, যদি একক, যদি কোনো সংখ্যা লাস্টে, ধরো একটা সংখ্যা দিয়েছে যে পাঁচ আছে লাস্টে, ধরো পঁচিশের পাওয়ারে পঁচিশ আছে, যদি লাস্টে পাঁচ থাকে দেখবে সবসময় পাঁচই আসে, লাস্টে যদি পাঁচ থাকে দেখবে সবসময় পাঁচ আসে, পাঁচ ইন্টু পাঁচ করলে কত আসে, পাঁচ আসে, পঁচিশ আসে, একক সংখ্যা সবসময় পাঁচ আসে। তাহলে পাঁচের ক্ষেত্রে আমাদের কোনো কিছু না জানলেও লাস্টে যদি পাঁচ থাকে একক সংখ্যা পাঁচ আসবেই। দু নম্বর কি, লাস্টে যদি শূন্য থাকে তবুও শূন্য আসবে, এটাও আমরা জানি। আর একটা কী জানি, যে যদি ছয় থাকে, যদি ছয় থাকে সবসময় দেখো ছয় হয়, কারণ ছয় আর ছয় গুণ করলে কত হয় ছত্রিশ, লাস্টের সংখ্যা ছয়ই থাকে। তার মানে কতগুলো আমরা পাচ্ছি, যে যদি এক থাকে, একেও সবসময় গুণ করলে এক আসে, যদি এক পাচ্ছি, পাঁচ পাচ্ছি, ছয় পাচ্ছি, আর কী পাচ্ছি, আরেকটা কী পেলাম, শূন্য। এই চারটা যদি থাকে তাহলে সবসময় এক থাকলে একই হয়, পাঁচ থাকলে পাঁচই হয়, ছয় থাকলে ছয় হয়, শূন্য থাকলে শূন্য হয়। বাকি যে সংখ্যাগুলো তার জন্য এই নিয়মটা তোমাদের কাজে লাগালেই হবে, ক্লিয়ার। চলো এই ভিডিওটা এইখানে পর্যন্ত থাক, ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগছে, ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পরের ভিডিও আমরা দেখবো যে কনসেপ্টগুলো আমরা শিখলাম তার উপরে অঙ্ক আমরা এর পরের ভিডিওতে প্র্যাকটিস করবো। যে ভিডিওটা তোমাদের সন্ধ্যা সাতটার সময় আসবে, এই ভিডিওটা তোমাদের এগারোটার সময় আসছে, আর পরের ভিডিওটা সন্ধ্যা সাতটার সময় আসবে, পরের ভিডিওটা তোমরা দেখবে, তার জন্য তোমরা চ্যানেলটা